জন্য আমাদের স্কুলটা বন্ধ হয়ে আছে, আমাদের কারোর সঙ্গে কারোর দেখা সাক্ষাৎ আর হচ্ছে না, কারোর সঙ্গে কারোর দেখা সাক্ষাৎ হচ্ছে না। তারপরে সেজন্য আমাদের কি করতে হবে, আমাদের ঘরে বসে নিজেদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। এবার সবসময় পড়াশোনা করতে ভালো না লাগলে তোমরা একটু ছবি আঁকবে, গান গাইবে, আর আমাদের তো এখন অনলাইন ক্লাসটা তো চলছে, সেইভাবে আমাদেরকে সবাইকে ভালো থাকতে হবে। আচ্ছা এবার তোমরা একটু তোমাদের পাতা পাতা বইটা খোলো তো, পাতা পাতা বইটাতে 82 পৃষ্ঠা, এই যে 82 পৃষ্ঠা, একা একা থাকতে নেই, এই গল্পটা তোমরা একটু বের করো। আজকে আমি তোমাদের এই গল্পটা পড়াবো, পড়িয়ে নিয়ে এই গল্পটা থেকে তোমাদের সঙ্গে কিছু প্রশ্নের উত্তর আলোচনা করবো। বুঝেছো, তোমরা সবাই বইটা খুলেছো 82 পৃষ্ঠায়, একা একা থাকতে নেই, হ্যাঁ এই বইটা পাতাটা খুলে ফেলো সবাই। আচ্ছা আমি এবার গল্পটা পড়ছি, তোমরা শোনো। একদল গরিব, তারা খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকে, রোদে দেহ পুড়ে যায়, বৃষ্টিতে দেহ ভিজে যায়, শীতকালে হিমেল বাতাসে দেহ কাঁপতে থাকে, বড় কষ্ট। এমনি করে দিন কাটে। একদিন তারা সবাই মিলে ঠিক করলো তারা বাড়ি তৈরি করবে। বাড়ির মধ্যে থাকলে আর কষ্ট হবে না, সুখে শান্তিতে থাকতে পারবে। কয়েকজন পরি বলল, চলো আমরা গভীর বনে যাই, সেখানে একসঙ্গে অনেক বড় বড় মজবুত গাছ আছে, সেসব ডালে বাড়ি তৈরি করলে আর কোনো ভাবনা নেই। দুজন পরি বলল, গভীর বনে যেতে যাবো কেন, এই তো বেশ ফাঁকা ফাঁকা মাঠে গাছ রয়েছে, ওখানেই বাড়ি তৈরি করব। কয়েকজন গভীর বনে চলে গেল। গাছের গুড়ি থেকে অল্প উঁচুতে কয়েকটা ডালের মাঝখানে সুন্দর বাড়ি তৈরি করলো, আর কোনো কষ্ট নেই। দুজন ফাঁকা মাঠে পাশাপাশি গাছে বাড়ি তৈরি করল, চারদিকে বেশ ফাঁকা, গভীর বনের মতো নয়। এমনি করেই দু জায়গায় আনন্দের দিন কাটে, রাত কাটে, কোনো দুর্ঘটনাই নেই, তাদের মনে সবসময় খুশি হওয়া। সব দিন সমান যায় না, কোন দিন যে বিপদ এসে পড়ে কেউ বলতে পারে না। একদিন হলো তাই বড় বিপদ আচমকা এসে পড়ল। বিকেল একদিন বিকেল থেকেই বৃষ্টি চলছে, তারপর এলো বর্ষার রাত, হঠাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হলো। হাওয়ার তাপতে সব যেন ওলট পালট হয়ে গেল, মাঠের গাছপালা কাঁপতে লাগলো, ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ, ফাঁকা জায়গা কম, তাই সেখানে ঝড় ঝাপটা তেমন সুবিধা করতে পারল না। শুধু গাছের ডালে কয়েকটা গাছের কয়েকটা ডাল ভেঙে পড়ল, বনের পরিবার বাড়ি বেঁচে গেল। তারা সব বলল, সবসময় উচিত ঘন বনভূমির মতো একসঙ্গে মিলেমিশে থাকা, একা একা থাকলেই বিপদ। ওদের গাছগুলো আলাদা আলাদা ছিল, ভেঙে পড়ল, একা একা থাকতে নেই, তাতে শক্তি কমে যায়, একসঙ্গে থাকলে শক্তি পায়। আচ্ছা তোমরা গল্পটা তো সবাই শুনলে, আচ্ছা গল্পটা তোমরা পড়বে, তার আগে তোমাদেরকে একটা বলি, এই গল্পটা শুনে তোমরা কি বুঝতে পারলে, এই গল্পটা শুনে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে যে পরিরা বনের মধ্যে গিয়ে অনেক গাছের মধ্যে ঘর করেছিল তাদের ঘরগুলো কিন্তু ভেঙে পড়ে, কিন্তু যে দুজন পরি ফাঁকা মাঠে ফাঁকা গাছে বাড়ি তৈরি করেছিল তাদের বাড়ি ঘরগুলো গাছ ঘরগুলো গাছগুলো যখন ঝড়ে ভেঙে গেল তখন ভেঙে পড়েছিল, কিন্তু গভীর বনের মধ্যে গাছগুলো ভেঙে পড়েনি। তার একটাই কারণ, সেখানে গাছগুলো ছিল খুব ঘন, সেখানে হাওয়া তেমন একটা, হ্যাঁ দমকা হাওয়া তেমন একটা কাজ দেয়নি, সেই জন্যে বনের ভিতরে গাছগুলো ভেঙে পড়েনি, তাই বনের পরিদের গাছগুলো আছে ঘরগুলো ঠিক অক্ষত অবস্থায় ছিল, কিন্তু ফাঁকা মাঠের গাছগুলো ফাঁকা ফাঁকা ছিল, সেজন্য তারা ঝড়ে পড়ে গেল এবং পরিদের ঘর দুটো ভেঙে পড়ল। এই কথাগুলো দিয়ে কবি আমাদেরকে বোঝাতে চেয়েছে, আমরা একা একা যদি থাকি তাহলে আমরা বেশি শক্তিশালী নাই, আমাদের শক্তি কমে যায়, কিন্তু আমরা যদি অনেক কয়জন থাকি তাহলে কিন্তু আমাদের শক্তিটাও বাড়ে। তার মানে এখানে বলতে চাই, একতাই শক্তি, আমরা যদি অনেকে একসঙ্গে থাকি তাহলে আমরা
বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল এই কারণে, কারণ রোদ জল ঝড়ে তাদেরকে আর কষ্ট পেতে হবে না, ফাঁকা জায়গায় থাকলে পারে কি, তোমার যদি ফাঁকা মাঠে দাঁড়িয়ে থাকো তোমাদের রোদ লাগে, ঝড়ের সময় ঝড় লাগে, শীতের সময় শীত লাগে, বৃষ্টির সময় বৃষ্টির জল গায়ে পড়ে, কিন্তু তোমরা যদি ঘরের মধ্যে থাকো তোমাদের কি সেগুলো হয়, সেই অসুবিধাগুলো ভোগ করতে হয় না। তাই মরিদের বাড়িতে থাকাটা সুবিধাজনক হয়েছিল, সুবিধাজনক মনে হয়েছিল কারণ বাড়িতে থাকলে রোদ জল ঝড়ে তাদেরকে উঠতে হবে না। আচ্ছা, বাড়ি তৈরির জায়গা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলো কেন বলতো? হ্যাঁ, আমি বলে দিচ্ছি তোমাদের, বাড়ি তৈরি নিয়ে তাদের দুজনের মধ্যে, দুই দলের মধ্যে ঝগড়া হয়েছিল এই কারণেই। একদল পরিচয় বললো যে আমরা ওই ঘন বনের মধ্যে যাই, সেখানে গিয়ে গাছের উপরে বাড়ি তৈরি করে থাকবো, কিন্তু দুজন করে বলল যে আমরা অত দূরে বনের মধ্যে যেতে যাবো কেন, তৈরি করে থাকবো। আচ্ছা, বাড়ি তৈরি হয়ে ঝগড়া তো তাদের মধ্যে হয়েছিল, সেটা মিটে গেল, তখন তারা কি করলো? তখন কয়েকজন করি বনের মধ্যে গিয়ে অনেক ঘন গাছের মধ্যে বাড়ি তৈরি করলো, আর দুজন করি কি করলো, ফাঁকা মাঠে গাছের মধ্যে তারা গাছের যে দিক থেকে একটু উপরে ডালের মধ্যে সুন্দর বাড়ি তৈরি করলো। আচ্ছা বলো তো, বৃষ্টিতে পরিদের মাঠের গাছ বাড়িগুলো কি অবস্থা হয়েছিল? মানে যেসব পরি দুটো ফাঁকা মাঠে গাছে বাড়ি তৈরি করেছিল তাদের বাড়িগুলোর অবস্থা কি হয়েছিল? প্রচন্ড বৃষ্টিতে যখন পাহাড়ি হাওয়া ঝড় উঠলো তখন ফাঁকা মাঠের গাছগুলো পড়ে গেল, এবং পরিদের ফাঁকা মাঠের যে পরি দুটো বাড়ি বানিয়েছিল, গাছ বাড়ি বানিয়েছিল, সেই বাড়ি দুটো ভেঙে পড়ে গেল। আচ্ছা এবার বলো তো, ঘন ঝড়ে ঘন খুব ঝড়ে ঘন বনের মধ্যে যে পরিরা বাড়িগুলো তৈরি করেছিল তাদের বাড়িগুলো ভাঙেনি কেন? ঘন বনের মধ্যে গাছগুলো ছিল খুব ঘন ঘন, সেখানে পাহাড়ি ঝড় তেমন একটা সুবিধা করতে পারেনি, গাছগুলোকে সেইভাবে আঘাত করতে পারেনি, সেই জন্য ঘন বনের মধ্যে যে পরিরা বাড়িগুলো তৈরি করেছিল তাদের বাড়িগুলো অক্ষত অবস্থায় ছিল। আচ্ছা বলতো, একা একা থাকার বিপদটা কোথায়? তোমরা তো এতক্ষণ আমি বললাম যে আমরা সবসময় চেষ্টা করব একসঙ্গে থাকতে, একা একা থাকবো না, কারণ একা একা থাকলে আমাদের শক্তিটা কমে যায়। তাহলে এখানে একা একা থাকার বিপদটা কোথায়? হ্যাঁ, একা একা থাকার বিপদটা হচ্ছে একা একা থাকলে শক্তি কমে যায়। একা একা থাকলে শক্তি কমে যায়, ধরো তুমি একটা ভারী কাজ করতে চাইছো, একটা ভারী বোঝা তোমাকে, লাঠি বোঝা তোমাকে হবে, যেটা তুমি কিন্তু একা তুলতে পারবে না, কিন্তু তোমার সঙ্গে যদি আরো কয়েকজন থাকে তাহলে সহজেই কিন্তু সেই লাঠি বোঝাটা তোমরা তুলতে পারবে। সেই জন্য একা একা থাকার অসুবিধাটা হচ্ছে একা একা থাকলে আমাদের শক্তিটা কমে যায়, একসঙ্গে অনেকজন থাকলে আমাদের শক্তিটা বেড়ে যায়। তাহলে এই গল্প দিয়ে কবি আমাদের বোঝাতে চাইছে যে একতাই বল, একা একা থাকলে মানে আমাদের শক্তি কমে যায়। এবার তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি শব্দার্থগুলো, এবার তোমাদের সঙ্গে আমি কোনগুলো আলোচনা করছি, শব্দার্থগুলো যেমন তোমরা বইটা দেখো, বইটা দেখলেই বুঝতে পারবে উপরে লেখা আছে শব্দার্থ, শব্দার্থ বলছে একদল। এই কথাটা নিয়ে তো বুঝতে পারছো একদল মানে কি? একদল একসঙ্গে
সেরকমই বনভূমি, বনভূমি হচ্ছে বনের এলাকা, বনভূমি শব্দের অর্থ হচ্ছে বনের এলাকা। শক্তি, শক্তি মানে শক্তি শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা, শক্তি শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা। তাহলে এই শব্দার্থগুলো আমি এখানে তোমাদের কটা লিখে দিলাম, বাকিগুলো তোমরা একটু বইটা দেখো, তোমাদের সবার হাতের কাছে তো বই আছে, সবার হাতের কাছে যেহেতু বই আছে তোমরা বাকি শব্দার্থগুলো তোমরা একটু দেখে নাও। এরপর তোমাদের সঙ্গে আরো কয়েকটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। লেখা হয়ে গেলে আমি তোমাদের আরো কয়েকটা প্রশ্ন স্ক্রিনে পাঠিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো করে ফেলবে। এটা কথা হচ্ছে বিপরীত শব্দ এবং কয়েকটি এলোমেলো বর্ণ সাজিয়ে লেখো, যেগুলো তোমরা উত্তরটা করে ফেলো। এই যে আমি বিপরীত শব্দ এবং এলোমেলো শব্দগুলো দিয়েছি সাজিয়ে লিখতে হবে, এগুলো তোমরা তোমাদের কর্মকে করে খাতায় করে তোমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। যদি কোনো অসুবিধা তোমাদের থেকে থাকে তা তোমরা সঙ্গে সঙ্গে আমাদেরকে প্রশ্ন করো, আমরা শিক্ষক শিক্ষিকারা তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা প্রশ্ন উত্তরগুলো করে ফেলো এবং তোমরা আশা করি ভালো থাকবে। আজকের বাংলা ক্লাস এই পর্যন্তই থাকলো, তোমরা প্রশ্নগুলোর উত্তর দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, আমরা তোমাদের প্রশ্ন উত্তরগুলো দেখবো এবং যেগুলো ভুল যদি হয়ে থাকে তার সঠিক করে দেওয়ার চেষ্টা করবো। এটাও